আর পাবো না তাই আমি ছেড়ে দিব না তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দিব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দিব না ভুবন মোহন গোরা ওষে গোপী জনের মন হরা গো, ভুবন মোহন গোরা ভুবন মোহন গোরা ওষে গোপী জনের মন হরা গো, নয়নে নয়নে নয়ন মেলে আর চাব না তাই আমি ছেড়ে দিব না তোমায় হৃদম ঝরে করালে হৃদয়ে রাখব, ছেড়ে দিব না। যেহেতু তুমি অভিনয় করো তো এখনো পর্যন্ত তোমার ফেভারিট কোন চরিত্রটা লেগেছে? যে ওই চরিত্রে অবশ্যই খেলা তো রয়েছে, কারণ তোমার কথাতেই আমরা বুঝতে পারছি, তো ওটা ছাড়া, কারণ অনেক তোমাকে সিনেমায় দেখেছি সিরিয়ালে দেখেছি, ওটা ছাড়া কোন চরিত্রে অভিনয় করতে তোমার মনে হয়েছে যে না এটা খুব ভালো? দেখো আমি আমি অভিনয় শেখাই, ঠিক আছে, আমি মেথড অ্যাক্টিং শেখাই সম্রাট মুখার্জি স্কুলে, মেথড অ্যাক্টিং শেখাই, আমার হাজার হাজার ছাত্রছাত্রী আছে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। আমি তাদের মানে কথায় কথায় তুমি যখন এই প্রশ্নটা করলে আমি তাদের সবাইকে বলি যে একজন অভিনেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তুমি যা নও সেই চরিত্রে অভিনয় করো। দেখো খেলা ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ ডিমান্ডিং, ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছি, পরিচালকের সাথে কাজ করেছি, কিন্তু কোথাও একটা ডাউন দ্য লাইন সে একজন ডাক্তার সাইকিয়াট্রিস্ট সূর্য সেন, ডক্টর সূর্য সেন, educated, romantic, passionate, flamboyant, which is sort of me. আমি educated, আমি ইংলিশে কথা বলি, আমি সেরকম ব্যাকগ্রাউন্ড আমার, I can easily pass off as an engineer, doctor, উকিল, মানে ওই ছাঁচটা ওই মোড়টা 50% অলরেডি আমার মধ্যে আছে, বুঝতে পারছি, কিন্তু যেই চরিত্রে আমাকে প্রচন্ড বেগ পেতে হবে আমি যা নই তা হওয়ার জন্য, সেটাই চ্যালেঞ্জ। তো দুটো চরিত্রের কথা আমি বলবো, একটা হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্তর সাথে আমার একটা হিন্দি ছবি আছে, এটা তুমি ইউটিউবে পাবে ছবিটি, বুদ্ধদেব দাশগুপ্তর তো আলাদা করে আর কোন ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার, ছবিটির নাম স্টেশন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্টেশনে বলে ছোট কবিতা একটি আছে সেইটিকে বেস করে একটি হিন্দি ছবি, ভীষণ বিরাট ভাবে প্রশংসিত হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালস এক্সেট্রা। উনি আমাকে যেটা করলেন ববি, কোন মেকআপে উনি মানে বিশ্বাসী না, আমার গোপ আমার চুল সব নিজের, মানে দেয়ার ইজ নাথিং প্রস্থেটিক, কোন আর্টিফিশিয়াল কোন মেকআপ নেই, আমাকে একটি গ্রামের ছেলে বানালো করে, 1930 সালের গল্প, তুমি সিনেমাটা যখন দেখবে তিনটে ভাগে আছে ইউটিউবে আমার চ্যানেলে গেলে, ববি চক্রবর্তী চ্যানেলে গেলে দেখতে পারো, ওই গ্রামের ছেলে সতীশ ভোলা ভালা শ্রাপ করে না বা আমরা যে টেন্ডেন্সি গুলো আছে সেইগুলো থেকে বেরিয়ে এসে দু মাস ধরে আমাকে একদম একটা অন্য মানুষে বলতে পারে, একদম অন্য একটা, আমি যখন দেখি বা আমার ছাত্রছাত্রীরা যখন দেখে তারা বলে স্যার আমরা চিনতে পারছি না, আমি বদলাতে পেরেছি নিজেকে, তুমিও যদি দেখো 100% তুমি মনে করো না কি ইউ, এবং এত সুন্দর গল্পটা এবং এত সুন্দর ওনার পরিচালনা, ইটস আ মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। আমি আরেকটা চরিত্র যে টিভিতে করেছি আমি, সেটা টিভিতে একটি সিরিয়াল হতো পালাবো দুর্গ দু বছর ধরে পুলিশ অফিসার, আমি তোমার বলছি কি আমি, আমাকে অনেকে বলেছিল, অনেকে সতর্ক করেছিল ববি টিভিতে কাজ করছি এত রিস্ক নিস না, কোন ইন্স্যুরেন্স নেই কিছু নেই, তুই এখানে অস্কার পাবি কি এসব কেন, আমি প্রত্যেকটা স্টান্ট প্রত্যেকটা অ্যাকশন আমি নিজে করতাম, আমি একটা ট্রাক থেকে একটা ট্রাক ঝাঁপিয়েছি, আমি ট্রেন লাইনে দৌড়েছি,
ওই VFX ওয়ালা ট্রেন লাইন নয়, সত্যিকারের ট্রেন লাইন, যেখান থেকে পিছন দিয়ে ট্রেন আসছে, একটি মেয়ে দৌড়াচ্ছে, সেই মেয়েটিকে ট্রেনের সামনে থেকে বার করে, এগুলো সব আমি নিজে করেছি, আমার পা ভেঙেছে, আমার হাতে স্টিচ পড়েছে, আমার মাথার চুল ছিঁড়ে গেছে। ওই দু বছর পালাবো ধরে অ্যাজ এ পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসার, এবং হি ইজ ভেরি ভেরি ভায়োলেন্ট যখন পরিবারের উপর কারোর হাত পড়ে, যেটা আমি একদমই নই, আমার নিজের লাইফ আই এম নট এ ভায়োলেন্ট পার্সন। ওই অর্ক গাঙ্গুলির ভায়োলেন্স একটা অন্য লেভেলে ছিল, সেটাও ইউটিউবে যদি তুমি কখনো দেখো পালাবো, তো ওই ভায়োলেন্সটা আমার নিজের মধ্যে সততার ভায়োলেন্স, এমনিতে হি ইজ ভেরি রোমান্টিক, ভেরি নাইস পার্সন,